বিজ্ঞানী কত সালে এগুলো আবিষ্কার করেছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। 1769 সালে সর্বপ্রথম ফ্রান্সের বিজ্ঞানী নিকোলাস জোসেফ কার্নোর যে স্টিম ইঞ্জিনটি আবিষ্কার করেছেন সেটি হচ্ছে স্টিম বিল দ্য ফার্স্ট সেলফ প্রপেলড রোড ভেহিকল ফর মিলিটারি ফ্রান্স মিলিটারি, এবং সে তার স্পিড ছিল 2.5 মাইল পার আওয়ার, অর্থাৎ এই গাড়িটি প্রতি কিলোমিটারে 2.5 কিলোমিটার আওয়ারে চলত।